নমস্কার বন্ধুরা, জব গ্যালাক্সিতে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে চাকরি প্রাপ্তদের জন্য সুখবর, বন্ধন ব্যাংকের তরফ থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় বিপুল সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নারী পুরুষ উভয় নির্বিশেষে চাকরি আবেদন করতে পারবেন। এই চাকরি আবেদনে শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, শূন্য পদ ইত্যাদি তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনার সামনে তুলে ধরব। নোটিশটি প্রকাশিত হয়েছে 5 জানুয়ারি। পদের নাম কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ। মোট শূন্য পদ রয়েছে 12টি। শিক্ষাগত যোগ্যতা, যেকোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটারে যাবতীয় অফিসিয়াল কাজ করতে পারদর্শী হতে হবে। বয়সসীমা, এই চাকরিতে আবেদন করতে হলে প্রাপ্তিকে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মাসিক বেতন, এই কাজে নিযুক্ত হলে প্রতি মাসে 15,500 টাকা থেকে শুরু করে 25,600 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আবেদন পদ্ধতি, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের প্রবেশ করতে হবে, তারপর অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে। উইন্ডো ওপেন করে ইমেল আইডি এবং ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে, তারপর যাবতীয় তথ্য দিয়ে আবেদন পদ্ধতি পূরণ করে নিতে হবে। এই চাকরি আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিশ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে এই চাকরি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন। আবেদন সময় প্রয়োজন ডকুমেন্টস, আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ছবি, কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবেন। নিয়োগ পদ্ধতি, কোনোরূপ লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রাপ্তি নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ 31 জানুয়ারির মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং জব গ্যালাক্সিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকদিন রাতে এই চ্যানেল থেকে একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি সরকারি চাকরির খবর নিয়ে।